নতুন ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন টেকনোদীপকে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি ফেসবুক প্রোফাইল লক সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করে দিব যে আপনাদের ফেসবুক প্রোফাইলটা কেন লক হয় না, এমনকি কী কী করলে আপনার ফেসবুক প্রোফাইলটা 100% লক হতে পারে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে নিব যে আমার ফেসবুক প্রোফাইলটা লক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমি তো, বন্ধুরা এর জন্য অবশ্যই ডাইরেক্টলি চলে যাব আমরা ফেসবুকে। জাস্ট আমরা ফেসবুকে যাওয়ার পর আমাদের প্রোফাইলে চলে যাব, দেখব যে আমাদেরটা লক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমার ফেসবুক রয়েছে, চাইলে আমি এটাকে আনলক করতে পারবো। তো এটাকে সহজে আনলক করে দিতে পারি। তো এই যে এখানে ক্লিক করে, তো এখানে ক্লিক করার পর এখানে মোর করে কিন্তু আমরা চাইলে এই যে এখান থেকে আনলক করে নিতে পারি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো যে আপনার ফেসবুক প্রোফাইলটা কেন লক হয় না, এমনকি কী কী করলে আপনার ফেসবুক প্রোফাইলটা লক হতে পারে। প্রথমত, আমি যতটুকু মানে রিসার্চ করে দেখেছি আপনাদের ফেসবুক প্রোফাইলটা কেন লক হয় না, অনেকে ফেসবুক প্রোফাইলটা নতুন অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে আমি যতটুকু রিসার্চ করলাম নতুন অ্যাকাউন্টে ফেসবুক প্রোফাইলটা লক হয় না। তো এটা অবশ্যই আপনাদের পুরাতন অ্যাকাউন্ট থাকতে হবে, যেহেতু আমার এটা পুরাতন অ্যাকাউন্ট ছিল, এই কারণে আমাদের এটা লক হয়েছে। আর তাছাড়াও আমি বলতে চাইছি যে সবার কিন্তু আবার সবার ক্ষেত্রে এক নয়, কিছু কিছু মানে কিছু কিছু সংখ্যক মানুষের জন্য কিন্তু এটা পুরাতন হলেও লকটা আসে না। এমনকি এইটা মানে এক কথায় বলতে গেলে এটা একমাত্র ফেসবুক, আমি কিন্তু এইটাও লক্ষ্য করেছি। আমি ভাবছিলাম যে হয়তোবা বিদেশি কোনো কান্ট্রিতে হয়ে থাকে, এমনকি আমাদের কান্ট্রিতে নাও হতে পারে, কিন্তু আমাদের কান্ট্রিতেও কিন্তু হয়েছে, এমনকি কিছু কিছু বিদেশি কান্ট্রিতে হয়েছে, আবার কিছু কিছু বিদেশি কান্ট্রিতে হয় নাই। যেহেতু আমাকে ভিয়েতনামের থেকে একটা ভিউয়ার্স, আমার একজন ভিউয়ার্স আমাকে স্ক্রিনশট দেয় আমাকে আমার ফেসবুক পেজে, তো সেখানে দেখলাম যে তার নাকি মানে ওই ভিয়েতনাম কান্ট্রিতে ওই ধরনের কান্ট্রি অ্যাভাইলেবল, লট অ্যাভাইলেবল, মানে এরকম কিছু লেখা দেখাচ্ছে যে তার ফেসবুক প্রোফাইলটা লক হচ্ছে না। তিনি আমাকে এই কথাটা বললো এবং কি স্ক্রিনশটটা আমাকে দিল। তো এখানে বোঝা যায় যে কিছু কিছু কান্ট্রির জন্য এটা ব্লক করা আছে, বা কিছু কিছু কান্ট্রিতে এটা অ্যাভেলেবল না। তাছাড়াও আমাদের দেশে যেহেতু, আমাদের বাংলাদেশে যেহেতু এটা অ্যাভেলেবল, ইন্ডিয়াতেও যেহেতু এটা অ্যাভেলেবল রয়েছে, তো সেই ক্ষেত্রে মানে সবার জন্য অ্যাভেলেবল না, মানে নট এভরি ওয়ান, জাস্ট সবার জন্য এটা এভরি ওয়ানের জন্য এটা অ্যাভেলেবল না। এমনকি মূল এক কথায় বলতে গেলে এটা ইউটিউব সরি মানে ফেসবুক আপনাকে যদি আপনার আইডিটাকে যদি পছন্দ করে একমাত্র আপনাকেই দিয়ে থাকবে। আর এটা আমি সর্বশ্রেষ্ঠ দিয়ে চেষ্টা করেছিলাম যে এটা কীভাবে আপনাদেরকে সবারটা লক করানো যায়। আমি কিন্তু কিছু সেটিংসের কথা আমি কয়েকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও করেছি, সেখানে দেখিয়ে দিয়েছি যে আপনারা এইভাবে লক করলে বা এভাবে সেটিং করলে হবে। তো এটা কিন্তু একদম অকার্যকর না এই সেটিংসগুলো, এমনকি একদম কার্যকর যে তেমন কথাও না। কারণ এখানে দেখা গেছে যে আপনার 50% কিছু কার্যকরী হয়েছে, এমনকি 50% কার্যকরী হয় নাই। কারণ যেহেতু আমার অনেকটা আইডি, আমার আরেকটা পার্সোনাল আইডি, সেটা নিউ একটা অ্যাকাউন্ট খুলেছিলাম কয়েক মাস আগে, তো সেখানে কিন্তু হয়েছে অলরেডি। তো সেখানে আমি কীভাবে এনেছিলাম সেটা আমি আপনাকে বলছি। সেখানে আমি যে আপনাদের যেভাবে সেটিংসগুলো দেখেছি সেইভাবে করেছি, এমনকি তারা আমাকে 48 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে আমাকে দিয়ে দেয়। এমনকি মানে এইভাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে করলে আপনাদের দিতে পারে, তো সবারটা যেহেতু দেয় নাই, তো তার মানে বোঝা গেল এটা একমাত্র ফেসবুক ছাড়া আর আপনাকে দেওয়ার মতো মানে কোনো সিস্টেম বা কোনো মানে ক্যাটাগরি আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই কারণে আমি আপনাদেরকে এইভাবে সেটিংসগুলো করতে বলেছিলাম, এমনকি এই সেটিংসগুলো আমার কার্যকর হয়েছে বিধায় কিন্তু আমি দিয়েছি। আর এটা এই সেটিংসগুলো কিন্তু অনেকের কার্যকর হয়েছে, যে সেটিংসগুলো মানে যেই ভিডিওটা আমি করেছিলাম সেটা আমি এই ভিডিও লিঙ্কে, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। আর মূল কথা হলো যে এখানে আপনার মানে আমি যতটুকু মানে আমার মাথায় যতটুকু আসছে সেটা হলো আপনার বয়স 18 বছর হতে হবে, আপনার ফেসবুক যে ডেট অফ বার্থ দেওয়া আছে, তাছাড়া আপনাদের প্রোফাইল গার্ড মানে এইগুলো লাগিয়ে নিতে হবে, যাতে এই ফেসবুক আপনাকে পছন্দ করে, এমনকি ফেসবুক বুঝতে পারে আপনি একজন জিনিয়াস পার্সন। জাস্ট এটা ফেসবুককে বোঝাতে হবে, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা লক হতে পারে, তো এটা সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা লক হয় না, এমনকি কী করলে আপনার ফেসবুক প্রোফাইলটা লক হতে পারে। তো আসলে এই মূল বিষয়টা হলো এটা ফেসবুকের উপরে নির্ভরশীল, আপনার আইডিটা যদি ফেসবুকের কাছে ভালো লাগে তবেই আপনি পাবেন।
তো বন্ধুরা এই পর্যন্তই ছিল ভিডিওটি, অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি কেমন হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।